আজ 14ই আগস্ট, আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস, আর স্বাধীনতা দিবসের প্রাককালে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উঠল জম্মু কাশ্মীরের প্রসঙ্গ, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে কি বললেন রামনাথ কোবিন্দ দেখুন এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সংবাদের সূত্রে জানা যাচ্ছে মহাত্মা গান্ধী দেশের মার্গদর্শক, তার দেখানো পথেই ভারত বিশ্বের দরবারে জায়গা করে নেবে। আজ 73তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে এইভাবেই আগাম বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার বক্তৃতায় উঠে আসে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা এবং বর্তমান ভারত তাদের বলিদানে ঋণ মেটাতে বদ্ধপরিকর বলে জানান রাষ্ট্রপতি। সম্প্রতি জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন রাষ্ট্রপতি। কাশ্মীরের মানুষকে আশ্বস্ত করে জানান সেখানকার ছেলেমেয়েদের শিক্ষা সুনিশ্চিত করা হবে, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ সংরক্ষণের সুবিধা পাবেন, তিন তালাক বিরোধী আইন হওয়া সেখানকার মহিলারা নতুন জীবন খুঁজে পাবেন বলে জানান রাষ্ট্রপতি। এদিন উল্লেখযোগ্যভাবে সম্প্রতি সংসদের কাজ নিয়ে প্রশংসা করেন রাষ্ট্রপতি। স্বাধীনতার পর এই প্রথম রাজ্যসভা ও লোকসভায় সবচেয়ে বেশি ঘন্টা ধরে অধিবেশন চলে, একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়। রাষ্ট্রপতি এদিন সরকার এবং বিরোধী পক্ষের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি রাজ্যগুলির কাছে আবেদন করেন সংসদের এমন নজির প্রত্যেক বিধানসভাতেও দেখা যায়। রাষ্ট্রপতির কথায় সরকার ও নাগরিকদের মধ্যে সুসম্পর্ক তৈরি করা প্রয়োজন, দেশবাসীর মতামত বিচার ভাবনার সম্মান করা উচিত, তবেই দেশ উৎকৃষ্টতার নজির তৈরি করতে পারবে। রাষ্ট্রপতি অকপটে স্বীকার করেন আজ পরিস্থিতি বদলেছে, অনুকূল বাতাবরণ তৈরি করেছে সরকার, জনহিতকর প্রকল্পের মাধ্যমে সরকার ঘরে ঘরে জল বিদ্যুৎ শৌচালয় পৌঁছে দিয়েছে, জোর দেওয়া হচ্ছে জলশক্তির উপরে। দেশবাসীর কাছে রাষ্ট্রপতি অনুরোধ করেন জল সঞ্চয়ে জোর দেওয়া উচিত সবার। ডিজিটাল ইন্ডিয়ার প্রশংসা শোনা যায় রাষ্ট্রপতির গলায়। ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে ব্যাংকিং সেক্টরে বিশেষ এসেছে জোয়ার, সহজেই আমজনতা তার সুবিধা ভোগ করছে। দেশের উন্নয়নে সামিল করতে যুব সম্প্রদায়ের উপর বেশি জোর দেন রাষ্ট্রপতি। তিনি বলেন ওদের স্বপ্নেই ভবিষ্যৎ ভারতের ঝলক দেখা যাবে। সমাজে সম্প্রতি বাতাবরণ তৈরি করার বার্তা দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নারীর ক্ষমতায়নের উপর জোর দেন তিনি। তার কথায় মহিলাদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার কড়া আইন এনেছে। পাশাপাশি রাষ্ট্রপতির বার্তা দেশ বরাবরই সমন্বয়ের এবং ভ্রাতৃত্বের আদর্শে এগিয়ে চলছে। জিও অর জিনে দো, এই ভাবনার সমাজ গঠন কাজ করবে আগামী দিনেও। শিখ গুরু গুরু নানকের 550তম জন্মবর্ষের কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী 2রা অক্টোবর গান্ধীজির 150তম জন্মজয়ন্তী, তার আদর্শ আজও সমান গুরুত্বপূর্ণ। গান্ধীজি জানতেন আজকের দিনে কোন সমস্যার সম্মুখীন হতে হবে। তিন তালাক বিলের জন্য ন্যায় বিচার পাবেন মহিলারা। দেশের সব মানুষ যে সুবিধা পায় এবার থেকে সেই সব সুবিধা পাবেন লাদাখের মানুষও। তো এই ছিল কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে রামনাথ কোবিন্দের আজকের বক্তব্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।